ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত আজকের এই বিক্ষোভ কর্মসূচির সম্মানিত সভাপতি, বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত আমার ঢাকা সাংবাদিক ইউনিয়নের, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং অন্যান্য সংগঠনের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে অভিনন্দন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতি কৃতজ্ঞতা এই জন্য যে আমরা আজকে দেখলাম যে আমাদের সাংবাদিকদের সংকটকালীন সময়ে তারা আবারও রাজপথে এসে দাঁড়িয়েছে, যেমনটি আমরা এর আগে দাঁড়িয়েছিলাম সাগর রনির হত্যাকাণ্ডের বিচার চেয়ে। আমরা জানি, আমরা যারা সাংবাদিকতা করি আমাদের পেশাটি ঝুঁকিপূর্ণ, এবং সেই ঝুঁকির জায়গায় দাঁড়িয়ে, ঝুঁকির অবস্থানে দাঁড়িয়ে আমরা রাষ্ট্র এবং রাষ্ট্রের বিকাশের জন্য আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা আছে সেই চেতনাকে ধারণ করে আমরা অনবরত অহরাত্রি কাজ করে চলেছি। আমরা যখনই কোনো সংকটকালীন সময় আসে, যখনই কোনো নির্বাচন আসে, যখনই দেশে রাজনৈতিক কোনো টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয়, তখনই আমরা সবচেয়ে বেশি নিগৃহীত হই, সবচেয়ে বেশি সংকটে পড়ি, সবচেয়ে বেশি হয়রানি নির্যাতিত হই। আজকের এই সময় দাঁড়িয়ে আমাদেরকে ভাবার সময় এসছে যে আমরা যুদ্ধবদ্ধভাবে, আমরা সাংবাদিক সমাজ যুদ্ধবদ্ধভাবে কাজ করে আমাদের দাবি, আমাদের অধিকার, আমাদের মর্যাদা প্রতিষ্ঠা করতে পারি কিনা। সাংবাদিকদের অনেকগুলো সংগঠন রয়েছে, আমাদের নিজেদের মধ্যে নানা ধরনের বিভেদ বিভ্রান্তি রয়েছে। আজকে যে প্রেক্ষাপট এসেছে, এবং শুধু আজকে নয়, আমাদের বরাবরই যখন যে সরকারি ক্ষমতায় থাকুক আমরা সাংবাদিকরা কিন্তু যেন আমরা সাংবাদিক সমাজ নিগ্রহের শিকার হচ্ছি। আজকে আমাদেরকে ভেবে দেখতে হবে, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি একসঙ্গে আমাদের আন্দোলন তৈরি করতে পারি, আমাদের অবস্থান তৈরি করতে পারি, তাহলে অবশ্যই রাষ্ট্র আমাদের বিষয়টি ভাববে। এবং রাষ্ট্র কখনোই চায় না যে আমাদের মধ্যে বিভেদ বিভ্রান্তি দেয়ালটি ঘুচুক, রাষ্ট্র কখনোই চায় না আমাদের মধ্যে এই সংকটগুলো চলে যাক। আমরা বারবারই রাষ্ট্রপক্ষে নিগৃহীত হই। এখনো আপনারা জানেন বাংলাদেশের যে নাগরিক রয়েছেন, বাংলাদেশের সাধারণ যে মানুষ রয়েছেন, তারা এখনো সবচেয়ে বেশি আস্থা রাখে সাংবাদিক সমাজের উপর। এখনো তারা সবচেয়ে বেশি মনে করে সাংবাদিক সমাজ রাষ্ট্র ঠিক করতে পারে, রাষ্ট্রের যে সংকট আছে সেগুলো মোচনে, সেগুলো দূরীকরণে সাংবাদিক সমাজ ভূমিকা রাখতে পারে। এবং যে আমরা যে পত্রিকায় কাজ করি কেন, একজন সাংবাদিক দেখলেই কিন্তু একজন সাধারণ মানুষ প্রশ্ন করে, ভাই কি হচ্ছে, ভাই কিভাবে হচ্ছে, তার অর্থ। এবং থানা থেকে, পুলিশের কাছ থেকে বিতাড়িত হয়ে মানুষ আছে সাংবাদিকদের কাছে। তার মানে সাংবাদিক সমাজ এখনো রাষ্ট্রের নাগরিকদের কাছে সম্মানজনক অবস্থানে রয়েছে, রাষ্ট্রের নাগরিকদের কাছে এখনো গ্রহণযোগ্য অবস্থানে রয়েছে। সুতরাং আমরা যদি চাই আমাদের এই অবস্থা, যেখানে আমাদের ভাইরা আহত হয়েছেন, বাংলাদেশ প্রতিদিনের মাহবুব মমতাজি, মাছরাঙা টিভির তানভীর, মাছরাঙা টিভির সাইফুল, আমাদের উজ্জ্বল হোসেন জিসান, সারা বাংলা ডকনেটের আমাদের মুস্তাফিজুর রহমান সুমন সহ আমাদের যে ভাইরা, আমাদের অন্যান্য টেলিভিশনের কয়েকজন আছেন, যারা এই নির্বাচনকালীন সময়ে আহত, হয়রানি বা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের প্রতি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সমবেদনা শুধু নয়, তাদের যে কোনো সমস্যা সংকটে ঢাকা সাংবাদিক ইউনিয়ন তাদের পাশে দাঁড়াবে। এবং একই সঙ্গে আমরা আজকে ঐক্যবদ্ধ হয়ে আমরা একসঙ্গে কাজ করতে পারি কিনা সেটিও ভেবে দেখার সময় এসছে। এবং আমরা আগামী রোববার ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা আমাদের আহত, হয়রানির শিকার হয়েছেন যারা তারা, এবং নির্যাতিত সাংবাদিকদের যার যার অবস্থান সম্পর্কে ঢাকা সাংবাদিক ইউনিয়নকে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছিলাম। আমরা আশা করি এখানে যারা আছেন তারা সে সহযোগিতাটি ঢাকা সাংবাদিক ইউনিয়নকে করবেন। আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় তথ্যমন্ত্রীর কাছে আমরা ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা একটি স্মারকলিপি দেবো আগামী রোববার, এবং ততক্ষণে আমরা নিশ্চয়ই আমাদের সকল তথ্য আমরা উপস্থাপন করতে পারবো। এবং একই সঙ্গে আরেকটি কথা বলে রাখতে চাই, আমাদের সাগর রুমি সহ আমাদের যে সাংবাদিকরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বিনা কারণে পেশাগত দায়িত্ব পালনকালে, সেই সাংবাদিকদের হত্যাকাণ্ডের বিচারে আমরা কি করতে পারি সেটিও আজকে সাংবাদিক সংগঠনগুলো এবং সাংবাদিক নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে ভেবে দেখতে হবে।
আমরা চাই আজকের পর থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে সমস্ত লড়াই সংগ্রামে একসঙ্গে হাজির হব এবং সাংবাদিক সমাজের সমস্যা সংকট নিরসনে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।